Wow, বাত আচ্ছা খুব সুন্দর আমি ভাষায় বর্ণনা করতে পারছি না দৃশ্যটা নমস্কার দর্শক বন্ধু আমাদের হ্যাপি বিটুডিটু ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এখন সকাল 8:30 বাজে আর আজই হচ্ছে শনিবার আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে কি আজকে আমার মেয়ের বার্থডে সেই কারণে আজকে স্পেশাল কিছু করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কালনা কাটোয়া রোড আমি এখানে তেল নিতে এসেছিলাম আমি যখনই তেল পাম্পে আসি এই জায়গাটায় দাঁড়াই কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে এখানকার ফাঁকা প্রকৃতির দৃশ্য দেখা যায় সেই কারণে আমার এখানে বেশি ভালো লাগে কই মামুন তুমি কত সময় যাবা এখন উপরে ঝাঁক দেবো ঝাঁক করো খুঁজে দেবো জন্মদিনের অনুষ্ঠান কখন হবে তুমি বাজারে যাওয়া বললা বর্ষা হ্যাপি বার্থডে কি হলো মুড আপ কেন পঞ্চাশ টাকা দিচ্ছি আজকে দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে রান্নাবান্না আমাদের দোকানের সামনে যে কিচেন রয়েছে এখানে রান্নাবান্না হচ্ছে আজকে আর পিছনে কাঠে রান্না হচ্ছে না এখন এখানে আলুটাকে কষিয়ে নেওয়া হচ্ছে এই কষানো আলু দিয়ে মুরগির মাংস রান্না করা হবে আর এখানে তোমার আলু কুমড়ো তরকারি হয়েছে সেই তরকারি মোটামুটি হয়েই গেছে তোমাদের দেখাবো এই দেখো বন্ধুরা আলু কুমড়ো তরকারি কি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে তোমরা নিজে চোখেই দেখো আমার মনে হয় আর যাই হোক মামুন রান্নাবান্নাটা খুব ভালোই করে আমার কথা শুনে মামুন হাসছে তার মানে আমি হয়তো সত্যিই বলেছি এখানে মুরগির মাংসটাকে সমস্ত রকম মশলা দিয়ে সুন্দর করে মাখা হবে সুন্দর করে মাখার পর এটাকে কষানো হবে তোমরা কালারটা দেখো কালারটা দেখেই বুঝতে পারছো কি সুন্দর হবে ব্যাপারটা মামুন মাংসটাকে সুন্দর করে মাখাচ্ছে তেল মশলা পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু এর মধ্যে দেওয়া রয়েছে সুন্দর করে মাখানোর পর এটাকে কিছু সময় রেখে দেওয়া হবে তারপরে কষানো হবে মামুন এখন কষানো মুরগির মাংস তুলে রাখছে আমি মামুনকে বলেছি আমি দু পিস কষানো খাবো বাবা খাবে বর্ষা খাবে সবার জন্য এক পিস দু পিস করে কষানো মুরগির মাংস তুলে রাখছে এরপরে এটাই ঝোল দিয়ে দেওয়া হবে তোমরা কালারটা দেখে কল্পনা করতে পারো তরকারিটা কতটা টেস্টি হতে চলেছে দেখো বন্ধুরা তরকারিটার একবার কালারটা দেখো কি সুন্দর কালার হয়েছে এবং তরকারিটা বেশ টেস্টি হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এখন এই তরকারিটা দুটো ভাগে ভাগ করা হবে একটা ভাগ বাড়িতে চলে যাবে আরেকটা ভাগ আমাদের জন্য দোকানে থাকবে আর এই গুরুত্বপূর্ণ কাজটা মামুন এখন গুরুত্ব সহকারে করবে তোমরা দেখতে থাকো কীভাবে ডিভাইডেড হচ্ছে এটা ওয়াও বাত আচ্ছা খুব সুন্দর আমি ভাষায় বর্ণনা করতে পারছি না দৃশ্যটা বন্ধুরা কত পাঁপড় ভেজেছে আজকে একটা স্পেশাল ডে সেই কারণে পাঁপড় ভাজা হয়েছে দুপুরবেলা ভাতের সঙ্গে আমরা পাঁপড় খাবো এখনই ভেবেই মজা লাগছে পাঁপড় মানে ব্যাপারটাই আলাদা সেই কারণে জিতুর মতো আমিও পাঁপড় খেয়ে নিই
মাঝখানে চাটনি দিয়ে পাঁপড় খাচ্ছে। বাবু কেমন হয়েছে চাটনি দিয়ে পাঁপড়? খুব ভালো হয়েছে। এই দেখো বন্ধুরা কতগুলো বেগনি ভাজা হয়েছে। এই বেগনিগুলি বাজার থেকে কিনতে গেলে পরে 6 টাকা পিস নেবে, অর্থাৎ 10টা যদি বেগনি হয় তাহলে পরে 60 টাকা দাম। আর সেই এখন পায়েস রান্না হচ্ছে, গোবিন্দভোগ চালের পায়েস রান্না হচ্ছে। ঘোষের থেকে 1.5 কেজি দুধ নেওয়া হয়েছে আর মুদিখানা দোকান থেকে 250 গ্রাম গোবিন্দভোগ চাল আনা হয়েছে। সেই চাল দিয়েই রান্না হচ্ছে পায়েস। আজকে দুপুরের রান্না কমপ্লিট আর বাবা মা এসেছিল দোকানে, ওনারাই আজকে দুপুরের খাবার নিয়ে গেছে। সুতরাং আজকে আর দুপুরে খাবার নিয়ে আমাকে বাড়ি যেতে হবে না। 4টের সময় জিতুর পড়া, সেই সময় গিয়ে জিতুকে দিয়ে আসবো। আর সেই সময় বর্ষার একটা গিফট আছে, সেই গিফটটা বর্ষাকে দিয়ে আসবো। এখন বাজে বিকেল 4টে, এখন ছেলেকে নিয়ে যাব, ছেলের পড়া আছে। আর সেই সঙ্গে বাড়িতে যাব, মেয়ের জন্য পায়েস রান্না হয়েছে, সেই পায়েস দিয়ে আসবো। ওটা ওখানে রাখলে হবে না, ওটা হাতে করে নিতে হবে। তুই ধর, এটা মনে হচ্ছে বিশাল ওজন। কই বর্ষা কই, এনে তোর গিফট দাও, দিদিকে দিই দাও, যাও পড়তে যাও। শরীরের এনার্জি পুরোপুরি শেষ, কিন্তু কাজ এখনও প্রচুর রয়েছে, কাজ করতে হবে। কাজ না করলে তো আর মনের ইচ্ছা পূরণ হবে না, সেই কারণেই কাজ করতে হবে। চলো তাহলে কাজ করি। এখন 5:30 বাজে, আমার একটা কানের দুল 2 জোড়া সুন্দরপুর দোকানে দেওয়া আছে, সেইটা এখন আনতে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, এখন রাত্রি 11:30 বাজে আর এখন আমি বাড়ি ফিরলাম দোকান বন্ধ করে, আর ভিডিওটা শেষ করব, সেই কারণে এখন তোমাদের সামনে এসেছি। আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে সকলে ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।